বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি টপিকস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং এই কথাটির সাথে অনেকেই পরিচিত। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আমরা অনেক ধরনের মার্কেটিংকেই বুঝি। তো আমরা আজকের ভিডিওতে ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং করে আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ে আপনার কেরিয়ারকে একদম এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। প্রথমে আপনাকে বিজনেস প্ল্যানিং করতে হবে। আপনি যদি ওনার হন কিংবা মার্কেটিং ম্যানেজার হন, তাহলে চারটি অংশ আপনার মাথায় রাখতে হবে। চারটি জিনিসকে আপনি মাথায় রেখে কিন্তু আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারবেন। সেই চারটি জিনিস হচ্ছে প্রোডাক্ট, কাস্টমার, চ্যানেল এবং কন্টেন্ট। যেহেতু আপনার বিজনেসটি হবে ডিজিটাল ওয়েতে, অর্থাৎ অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে আপনাকে এই চারটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়াও আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস প্ল্যান, বিজনেস ওভারভিউ, প্রোডাক্ট সার্ভিস, মার্কেটিং প্ল্যান, প্রজেক্ট প্ল্যান এবং ফাইন্যান্সিয়াল প্ল্যান, বিজনেস অপারেশন। আমাদের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়েই কথা বলবো। তার আগে আমরা ভিডিওর যেই মূল পর্ব, অর্থাৎ আমাদের যেই বিজনেস প্ল্যানের, বিজনেস স্ট্র্যাটেজির যে চারটি অংশ রয়েছে, সেই চারটি অংশ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। প্রথম অপশনটা ছিল প্রোডাক্ট। আপনি যখন আপনার একটি বিজনেসকে ডেভেলপ করবেন, তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কোন প্রোডাক্টটি নিয়ে বিজনেস স্ট্র্যাটেজি করতে চাচ্ছেন, এবং ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার সর্বোচ্চ নলেজ থাকতে হবে। তা না হলে আপনি আপনার ব্যবসা কিংবা আপনি নিজেই আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ প্রথমে আপনার একটি বিজনেস প্ল্যানিংয়ের প্রয়োজন, তারপরে আপনার প্রোডাক্ট প্ল্যানের দরকার। যেমন আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের নিশ চয়েস করতে হবে। নিশ বলতে আমি বুঝিয়েছি যে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন, সেটা হচ্ছে অনলাইনে নিশ বলে। তো নিশটা হচ্ছে আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, আমরা যে কোনো একটি প্রোডাক্টে ইন্ডিভিজুয়ালি ফোকাস করব। আর তা না হলে আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে, বিশেষ করে ই কমার্স কোম্পানিগুলো লটস অফ প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে হয় কি, তারা ইন্ডিভিজুয়ালি কোনো একটি প্রোডাক্টে নিয়ে ফোকাস করতে পারে না, যার কারণে তাদের বিজনেস প্ল্যান এবং তাদের সেই কোম্পানিটি গ্রো করতে একটু সময়ের প্রয়োজন হয়, এবং আপনি তার চেয়ে বেশি দ্রুত গতিতে আপনি ডেভেলপ করতে পারবেন যদি আপনি ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টকে নিয়ে, একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। তো আমি বলবো যে যে কোনো একটি প্রোডাক্টকে আপনি সাজেস্ট করেন, তারপরে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করেন, ফোকাস দেন, সেটাকে নিয়ে মার্কেটিং করেন, তারপরে আপনি আপনার কোম্পানিটা যখন একটা গ্রো হবে, একটা লেভেলে চলে যাবে, আফটার দ্যাট আপনি যে কোনো প্রোডাক্ট এর সাথে ইনক্লুড করতে পারেন, তারপরে আপনি মার্কেটিং করে আপনার কোম্পানিটাকে আরও প্রমোট করতে পারেন। সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কাস্টমার, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, যে প্রোডাক্টটা নিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করবেন, সেই প্রোডাক্টটা কার কাছে আপনি সেল করবেন, সেই কাস্টমারকে টার্গেট করতে হবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি যদি আপনার প্রোডাক্ট অনুযায়ী সেই লেভেলের কাস্টমারকে টার্গেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ যদি বলতে চাই যে আপনি বর্তমান সময়ের যেমন গেমিং আইটেম নিয়ে কাজ করতে পারেন, টেকনোলজি রিলেটেড প্রোডাক্ট, যেমন ধরুন আপনি গেমিং পিসি, গেমিং কেসিং, গেমিং মাউস, মাউস প্যাড, তারপরে কিবোর্ড, তারপর আপনার বিভিন্ন যারা গেমিং করে তাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন ভিডিওতে যে ARGB অথবা LED কুলিং ফ্যান রয়েছে যেগুলো লাইটিং হয়, এবং তার সাথে সাথে আপনি কিন্তু গেমিংয়ের জন্য আপনি হেডসেট ইউজ করতে পারেন, হেডসেট আপনি বিক্রি করতে পারেন। হেডসেট বলতে আমি বুঝাচ্ছি যে যারা হেডফোন বলা হয় ওগুলো দেখবেন আপনার মাউথ স্পিকার সাথে ইনক্লুড করা থাকে। তো এরকম আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে এই ব্যাপারটি, আপনার প্রোডাক্ট যেন অন্যদের মতো না হয়, অ্যাটলিস্ট আপনার প্রোডাক্টটা একটি ইউনিক টাইপের ডিজাইন হবে, ইউনিক টাইপের প্রোডাক্ট এবং বেস্ট কোয়ালিটি তো অবশ্যই থাকতে হবে, তা না হলে আপনি মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। থার্ড যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে চ্যানেল। বর্তমান সময়ে ফেসবুক কিংবা ইউটিউব ইউজ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। তো আপনি আপনার প্রোডাক্টটাকে ফার্স্ট প্রমোট করবেন ফেসবুক মার্কেটিং। যেমন ধরুন আপনি ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই আপনি প্রোডাক্টটাকে প্রমোট করতে পারেন। তার আগে আপনাকে ফেসবুক পেজ সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, এবং একটি বিজনেস প্ল্যানিং অনুযায়ী আপনার একটি
প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, সেটা যদি জানার আগ্রহ থাকে বা আপনার যদি সেটা জানতে আগ্রহী, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটি ফেসবুক যেই প্রফেশনাল পেজ ক্রিয়েট করে সেটা আমি ক্রিয়েট করে দেখাবো। তারপরেও একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সেই চ্যানেলে আমরা যখন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ, এই গ্রুপগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের প্রমোট করতে পারি। তো ফেসবুক পেজের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু ফেসবুক পেজটাকে একজন মানে ওয়ান ওয়ে কাস্টমাইজেশন করতে হয়, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন সিস্টেম এটা, তো সুতরাং আপনি একাই এটাকে পোস্ট করতে হবে এবং একাই আপনার কাস্টমার রিভিউ দিতে হবে। কমেন্ট সেকশনের যেই অপশন রয়েছে সেখানে আপনাকে ফিডব্যাক দিতে হবে। আর যদি আপনার বিজনেসটা একটু পরিসরে, বড় পরিসরে হয়, তাহলে হবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি বিজনেস স্ট্র্যাটেজি করতে পারেন। যেমন ধরুন ফেসবুক গ্রুপে আপনার মেন্টর থাকবে, একাধিক মেম্বার থাকবে, তারা আপনার এই গ্রুপের সাথে ইনক্লুড থাকবে, তারা কিন্তু এক এক সময় একাধিক ব্যক্তি আপনার ইন দি মিন টাইমে অনেক পোস্ট করতে পারবে, অর্থাৎ ফেসবুকে অ্যাড কিংবা পোস্ট বা প্রমোশনাল পোস্ট, তারপরে আপনার হট সেল, এই ধরনের পোস্ট আপনি একাধিক মানুষ করতে পারবে। এবং কাস্টমার যখন কোয়ারিজ করবে তখন কিন্তু আপনার অ্যানাদার পিপল মানে সাজেস্ট করতে পারবে, তারপর তারা কমিউনিকেশন করতে পারবে। এটাকে জাস্ট মাল্টি ওয়ে কমিউনিকেশন সিস্টেম বলা হয়। তো একাধিক ব্যক্তি যখন কাস্টমারের সাথে কমিউনিকেশন করবে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার ফিডব্যাকটা আপনি ভালো পাবেন। আরেকটি ব্যাপার মাথায় রাখবেন, সেটা হচ্ছে কাস্টমার যখন একটি প্রোডাক্ট দেখে সাথে সাথে কিন্তু এই প্রোডাক্ট ক্লিক করে, ক্লিক করা মানে বুঝে নিতে হবে ওই কাস্টমার এই প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্ট ছিল। তো সে তো যখন সে ক্লিক করলো সাথে সাথে কিন্তু তার কোয়ারিজের অ্যান্সার দিতে হবে। সে সর্বোচ্চ 10 সেকেন্ডের পর্যন্ত আপনার অ্যান্সারের অপেক্ষা থাকবে, তারপরে কিন্তু সে যখন আপনি আপনার কাছ থেকে সে কোনো ফিডব্যাক না পাবে তখন কিন্তু সে অন্য কোথাও অন্য কোনো পেজে চলে যাবে, আপনাকে আপনার পেজ থেকে লিভ করবে। সুতরাং আপনি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যে কোনো কাস্টমার যখন আপনাকে কোয়ারিজ করবে বা আপনার প্রোডাক্টে ক্লিক করবে সাথে সাথে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। কাস্টমারের ফোকাসটা ধরে রাখার চেষ্টা করতে হবে, তা না হলে কাস্টমার যখন চলে যাবে, ডিমোটিভেটেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি কাস্টমারকে আবার নেক্সট যখন এসএমএস করবেন বা নেক্সট তাকে নক করবেন, সে কিন্তু আর অত সহজে আসবে না। হয়তো মাথার এই সময়ের মধ্যে অন্য কোনো পেজ থেকে, অন্য কোনো বিজনেস পেজ থেকে সে কিন্তু প্রোডাক্ট ক্রয় করে ফেলতে পারে। তারপরে যে যা মেসেঞ্জার, যেই মেসেঞ্জারের অপশনটা কিন্তু এখন বর্তমানে খুবই বেনিফিট রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, মেসেঞ্জারের মাধ্যমে আপনার মানে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আপনি কমিউনিকেশন করতে পারছেন। অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে আপনি কাস্টমারের সাথে কথা বলতে পারছেন, কাস্টমারের সাথে আপনি কোঅপারেটিভ করতে পারছেন, কাস্টমারের সাথে আপনি প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বলতে পারছেন, কাস্টমারের সাথে আপনি কথা বলে বলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের প্রাইস, কেন এই প্রোডাক্টের প্রাইস বেশি অন্যান্য প্রোডাক্টের সাথে, আপনার প্রোডাক্ট কেন আলাদা, এই ব্যাপারগুলো আপনি কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এতে কাস্টমারও সময় নিয়ে আপনার সাথে কথা বলার কারণে আপনার প্রোডাক্টের প্রতি তার একটা পজিটিভ রিভিউ তৈরি হবে, তখন কিন্তু সে আপনার প্রোডাক্টটি ক্রয় করতে আগ্রহী হবে। তারপরে যে চতুর্থ নম্বর অপশনটি রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট তৈরি করা। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলবো, কারণ কন্টেন্টটা হচ্ছে বর্তমানে এমন একটি প্রযুক্তি যেটা সব প্ল্যাটফর্মে, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনার আপনি দেখতে পাবেন যে অনেক, আপনি একটা ইউটিউবে ভিডিও দেখছেন বা ফেসবুকে ভিডিও দেখছেন, মাঝখানে একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা কে দিল? অ্যাডটা ওই কোম্পানির কিন্তু প্রোডাক্টকে বা কোম্পানির নাম অথবা কোম্পানির ওয়েবসাইটকে প্রমোট করার জন্য কিন্তু এই ছোটো ছোটো অ্যাডগুলো দিয়ে থাকে, এগুলোকে বলা হয় প্রমোশনাল অ্যাড। আর ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় বড় অগ্রাধিকার বলবো এটাই, এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় সুযোগ। তো তারা কিন্তু এই এই ছোট্ট একটা অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার সাথে তাদের কোম্পানির নামটা কিংবা কোম্পানির প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিল। তো আপনাকে সেই কন্টেন্ট তৈরি করতে হবে, যেমন ধরুন আপনার যে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ আপনি যে গেমিং প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই গেমিং প্রোডাক্টের রিলেটেড কিন্তু আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনার প্রোডাক্টের ফিডব্যাকটা আপনি কাস্টমারের কাছে উপস্থাপন করেন, যেমন আপনার প্রোডাক্টটা কেন সেরা, কেন এই প্রোডাক্টটা কিনবেন, এই প্রোডাক্টটার দাম এই পরিমাণ, আমরা আপনাকে এই পরিমাণ স্যাক্রিফাইস করছি বা অফার দিচ্ছি, বা দুইটাও কিনলে একটা কম প্রাইসে আমরা দিচ্ছি আপনাকে, এই ব্যাপারগুলো আপনি কম সময়ের মধ্যে অ্যাডের মধ্যে কিন্তু আপনি কাস্টমারকে প্রমোট করুন। তাহলে আপনার ব্র্যান্ডিংটা কিন্তু খুব সহজেই ডে বাই ডে ইনক্রিজ করবে, আর এটা হচ্ছে আপনার জন্য খুব বড় বড় একটা বেনিফিট।
তো বিয়ার্স, আশা করি যে চারটা বিষয় নিয়ে আমি কথা বললাম, আমি আবার বলে রাখছি, চারটা বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে হলো প্রোডাক্ট চয়েস করতে হবে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। দ্বিতীয় হচ্ছে কাস্টমার, আপনার ওই প্রোডাক্ট রিলেটেড অনুযায়ী কাস্টমারকে টার্গেট করতে হবে। আপনি যেই প্রোডাক্টটা, আপনি গেমিং প্রোডাক্টটা, আপনি অ্যাটলিস্ট আপনি আপনাকে মাথায় রাখতে হবে যে গেমিং প্রোডাক্টগুলো কারা ইউজ করে, অ্যাটলিস্ট 25 ইয়ার্স আপ টু 30 বা 35 ইয়ার্স, এই লেভেলের এজ ইয়াংরাই কিন্তু বেশিরভাগ এই গেমিং প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো আপনি যখন টার্গেটই আপনি যখন মিস্টেক করবেন, যেমন ধরুন আপনার গেমিং প্রোডাক্ট আপনি টার্গেট করবেন যে 45 থেকে 50 বছর বা 50 থেকে 60 বছর, ওই লেভেলে মানুষ কিন্তু গেমিং করে না। সুতরাং আপনার প্রোডাক্ট আপনি প্রমোট করলেন, সে কিন্তু আপনার তার মোবাইলে যাবে আপনার অ্যাড, সে কিন্তু আপনার অ্যাড ক্লিক করবে না কিংবা দেখবেও না, কারণ হচ্ছে সে এই গেমিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট না। আপনাকে টার্গেট করতে হবে ইয়াং জেনারেশন, যারা এই যেই বয়সের ছেলেপেলেগুলা গেমিং করে ওই লেভেলে। তারপর আপনি ইউটিউবে ছোট ছোট অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার গেমিংয়ে প্রোডাক্টগুলো আপনি প্রমোট করতে পারেন। তৃতীয় নম্বর বলেছিলাম চ্যানেল, অর্থাৎ আপনি যে কোনো চ্যানেল, ফেসবুক হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, ফেসবুক গ্রুপ হতে পারে, ইউটিউবে হতে পারে কিংবা লিঙ্কডইনও হতে পারে, হ্যাঁ উইচ্যাটে হতে পারে, আপনার যেই যেই কোনো ওয়াইতি হোক, আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনি কাজ করার সুযোগ রয়েছে। তারপরে চতুর্থ নম্বরে বলেছিলাম হচ্ছে কন্টেন্ট, আপনার খুবই চমৎকারভাবে আকর্ষণীয়ভাবে আপনার প্রোডাক্টটাকে আপনি ছোট ছোট ভিডিওর মাধ্যমে, ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টটাকে প্রমোট করার সুযোগ রয়েছে, আর এটা অবশ্যই আপনাকে করতে হবে। এটা না করলে আপনি আপনার বিজনেস প্ল্যান থেকে অনেক দূর পিছিয়ে যাবেন, সুতরাং এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, এটা মিস্টেক করা যাবে না। বিকজ পরবর্তী আরও অনেকগুলো বিষয়ের কথা বলেছিলাম, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দিন, যেন পরবর্তী আপডেটটি সবার আগে আপনি পেয়ে যান। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।